আজকে বানাবো নতুন আলু দিয়ে মটন কষা। এই শীতের দুপুরে এই নতুন আলু দিয়ে মটনের ঝোল, এক থালা ভাত খেতে জাস্ট অসাধারণ লাগে। তো চলো তাড়াতাড়ি করে মাংসটাকে রেডি করা যাক। কিছুই না, প্রথমে আমি প্রায় 1 কেজি 200 মতন মাংস নিয়ে নিয়েছি, এখানে মটন নিয়েছি, আর তারপর আমি এর মধ্যে দিলাম নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, আর তারপরে ভিনিগার আর সর্ষের তেল দিয়ে সাথে টক দইও অ্যাড করেছি। এই সব কিছু দিয়ে মটনটাকে আমি ভালো করে ম্যারিনেশন করে রেখে দেবো প্রায় 1 ঘন্টার মতন। আর মাংসটা না আমি কিন্তু পুরোটাই কড়াইতেই করব। তো এরপর কড়াইতে তেল গরম করে আমি 2 চামচ মতন ঘি দিয়ে দিলাম, তাতে ফ্লেভারটা মানে গন্ধটা খুব সুন্দর আসে। তারপরে এর মধ্যে আমি অ্যাড করবো অল্প একটুখানি চিনি, যাতে মাংসের কালারটা খুব সুন্দর আসে। তারপর পুরন হিসাবে আমি এর মধ্যে অ্যাড করব তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, তারপরে এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর দারচিনি। এগুলোকে দিয়ে ভালো করে একটু হালকা নেড়ে তারপরে কিন্তু আমি এর মধ্যে কোঁচানো পেঁয়াজ দিয়ে দেবো। আর পেঁয়াজগুলো দেখো আমি ছোটো ছোটো করে কিন্তু কুচি করে নিয়েছি। সামান্য একটু নুন দিলাম যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজ নরম হয়ে যাওয়ার পর আমি এখানে আদা আর রসুনটা অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব যাতে রসুন আর আদা কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমি এর মধ্যে অ্যাড করলাম হচ্ছে টমেটো আর কাঁচা লঙ্কা, সামান্য একটু নুন দিয়ে এগুলোকে ভালো করে কিন্তু একটু ভেজে নেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এরপর আমি একটুখানি সামান্য জল অ্যাড করলাম, গুঁড়ো মশলাগুলো দেবো যাতে তলা লেগে না যায়। গুঁড়োর মশলার মধ্যে আমি এখানে অ্যাড করেছি হচ্ছে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে হচ্ছে আমি এখানে অ্যাড করেছি ধনে গুঁড়ো আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলার মধ্যে সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি মাংসটাকে অ্যাড করেছি। এবার মাংসটাকে জাস্ট ঢেকে লোতে রেখে, লো টু মিডিয়ামে রেখে কিন্তু আমি মাংসটাকে কিন্তু কষাবো। যেহেতু আমি পুরো মাংসটা কড়াইতে করব, তাই অনেকটা সময় নিয়ে কিন্তু মাংসটাকে কিন্তু কষাতে হবে। এর সাথে আমি আলুগুলোও দিয়ে দিলাম, যেহেতু গোটা গোটা আলু আছে আর হালকা করে ভেজেছি তাই সিদ্ধ হতে একটু সময় লাগবে বলে একেবারে কড়াইতেই দিয়ে দিলাম। দেখো মাংসটা কষতে কষতে এই পর্যায়ে যখন চলে আসবে তখন কিন্তু আমাদের মাংস প্রায় রেডি হয়ে যাবে। এরপর সামান্য একটুখানি গরম জল দিয়ে দিলাম, আমি বেশি ঝোল রাখবো না। তো তোমরা যদি ঝোল খেতে যাও তাহলে সেই বুঝে আন্দাজ মতন জল দিও তোমরা, আর অবশ্যই গরম জলই অ্যাড করো। এরপর আমি একটুখানি ঢেকে রেখে দিলাম আর কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। ঝোলটা যখন ফুটে যাবে তখন কিন্তু আমি এর মধ্যে গরম মশলা অ্যাড করবো, আর মাংসগুলো কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। অনেকটা সময় লেগেছে মাংসটা করতে, তোমরা চাইলে কিন্তু এটা প্রেশার কুকারে করতে পারো। এরপর গরম গরম ভাতের সাথে এক বাটি মটন কষা তার সাথে নতুন আলু দিয়ে দুপুরের মেনুটা কিন্তু জাস্ট জমে যাবে। তোমরা অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও।